morning, my dear students. I hope you are all well. I think you are preparing yourself seriously for the annual examination. Today, I shall teach you a lesson from your English textbook, New Radial Readers. Lesson number 24, page number 94, titled The Wild Bird, written by Charlotte Duke Cole was a renowned, famous poet in Europe. She wrote Sun and Moon. She wrote The Clothes Line, etc. These are poems. Her poem is very nice. She was a lover of nature. She loves every object of nature, plants, animals, birds, hills, rivers, mountains, green gardens, everything. Even she loved men, everybody. She loves the green earth also. She was a lover of nature. We should love every object of nature as the good God has created everything, the earth, the moon, the stars, the hills, the mountains, the rivers, the seas, the stones, the plants, the animals, the birds, the worms and insects, the flowers, the grass, the man, everything. We are all the children of God, so we should love each other, like the poetess. Now, I am going to read the poem, page number 94, lesson number 24, The Wild Bird. At first, look at the picture. Here is a tree, there is a tree, here is a bird, the bird is singing. There is a bird. The bird is also singing. There are flowers. The small picture is very beautiful. The bird is very beautiful. তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটা গাছ, ওখানেও একটা গাছ রয়েছে, এখানেও একটা গাছ আছে, ছোট্ট একটা পাখি, সুন্দর পাখি, সে গান করছে। ওখানেও একটা ছোট্ট পাখি রয়েছে, সে পাখিটাও গান করছে, কুজন করছে। আমরা ফুল দেখতে পাচ্ছি, ফুল প্রস্ফুটিত হয়েছে। ছোট্ট একটা ছবি কিন্তু, বা ছোট্ট একটা দৃশ্য, দৃশ্যটা বড়ই মনোরম। মঙ্গলময় ঈশ্বর এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন জগতের সকল কিছুকে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, হ্যাঁ, উদ্ভিদ, সকল প্রাণী, মানুষ, সবুজ ঘাস, সব কিছুকে তিনি, সাগর মহাসাগর সব কিছুকেই তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন সূর্য, অর্থাৎ সূর্যালোক তারই সৃষ্টি, বাতাস তারই সৃষ্টি, হ্যাঁ, তার সব কিছুই তার। একটা এটা একটা সুন্দর আনন্দদান, এখানে প্রত্যেকেই আনন্দ রয়েছে। তাহলে ঈশ্বর, আমরা তারই সন্তান, পরম করুণাময় ঈশ্বরের সন্তান আমরা, আমরা একে অপরের ভাই বোনের মতো। কেমন আমাদের উচিত, কবি যেমন সকলকে ভালোবেসেছেন, ভাই বোনের মতো দেখেছেন সুন্দর পৃথিবীকে, মায়ের মতো দেখেছেন, আমাদের প্রত্যেককে ভালোবাসা উচিত, শ্রদ্ধা করা উচিত, কেমন আর ঈশ্বরের জয়গান করা উচিত। তাহলে এবার আমরা কবিতায় চলে আসছি। লেট আস লিসন অ্যান্ড রিপিট, পড়তে হবে এবং বলতে হবে।
ওয়েন্ট অন লং সং, তাহলে লং সং এই যে ওয়ার্ড রয়েছে ওয়েন মিডিলে বসেছে, ওয়েন দিয়ে কিন্তু বানানটা হবে, উচ্চারণটা লং সং একই রকম, তাহলে এরকম ওয়ার্ড তোমরা বানাবি কেমন। দ্য ওয়াইল্ড বার্ড ইজ মাই ব্রাদার, হি সিটস ইন আন্ডার টে অ্যান্ড অল ডে লং এ মেরি সং হি সুইটলি সিংস টু মি। দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর মাই সিস্টার, দে ডোয়েল ইন লেন অ্যান্ড লিং উইথ ফেসেস ফেয়ার অ্যান্ড সুইট অ্যান্ড রেয়ার, দে নোট অ্যান্ড স্মাইল অ্যাট মি। দ্য গ্রিন আর্ট ইজ মাই মাদার, জেন্টলি শি বেকনস মি টিল অন হার বেস্ট আই সিঙ্ক টু রেস্ট অ্যান্ড স্লাম্বার পিসফুললি। তিনটে স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট স্ট্যান্ডে বলেছে ওয়াইল্ড বার্ডের কথা, বনে যে পাখি থাকে তাকে বন্য পাখি বলা হয় বা বন্য পাখি বলা হয়, তার বন্য পাখিকে কবি কী বলে সম্বোধন করেছে, দ্য ওয়াইল্ড বার্ড ইজ মাই ব্রাদার, তাই বনের পাখি বা বন্য পাখি হলো আমার ভাই। হি সিটস ইন আন্ডার ট্রি, যেহেতু ব্রাদার বলেছে প্রোনাউন হি হয়েছে, অনতি দূরে বেশি দূরে কাছাকাছি হচ্ছে হলো গাছে সে বসে, অ্যান্ড অল ডে লং এ মেরি সং হি সুইটলি সিংস টু মি, এবং সারাদিন ধরে সুন্দর গান সে আমাকে গেয়ে শোনায়, অর্থাৎ কুজন করে, সেটাকে কবি গান বলে মনে করছেন, তার খুব ভালো লাগে, তিনি সারাদিন ধরে সেই গান শোনেন এবং আনন্দ পান। দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর মাই সিস্টার, দে ডোয়েল ইন লেন অ্যান্ড লি, বুনো ফুল হলো ফুলেরা হলো আমার বোন, ফ্লাওয়ার্স আছে তাই সিস্টার্স হয়েছে, কিন্তু প্লুরাল নাম্বার কিন্তু কেমন বহুবচন, তাহলে বুনো ফুলেরা হলো আমার বোন, দে ডোয়েল ইন লেন অ্যান্ড লি, তাহলে হচ্ছে অলি গলিতে তারা বাস করে, ডোয়েল মানে বাস করা, তা বাস করে, উইথ ফেসেস ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, তাদের মুখটা হচ্ছে সুন্দর, মুখমণ্ডল সুন্দর, অ্যান্ড সুইট মিষ্ট বা বধুর, অ্যান্ড রেয়ার দুর্লভ, দুর্লভ সহজে পাওয়া যায় না, দে নোট অ্যান্ড স্মাইল অ্যাট মি, তারা আমাকে দেখে মিষ্টি হাসি হাসে এবং ঘাড় নাড়ে, ঘাড় নাড়ে, তাহলে অলি গলিতে গলিপথে যাওয়ার সময় আমরা দেখি তুচ্ছ ছোট্ট ছোট্ট ফুল দেখি ঘাস ফুলের মতো, হ্যাঁ তাদেরকে কিন্তু আমরা প্রশংসা করি না, কদর করি না, তুলে এনে বাড়িতে বাগানে লাগাইও না, আমরা নামি দামি সব ফুল লাগাই কিন্তু সেই ফুলগুলো কিন্তু খুব সুন্দর, তারা সেখানেই বাস করে, তারা সেখানেই থাকে, ভালো থাকে, তাহলে তাদের কাছে কি কোনো পাখিরা যায় না, কোনো প্রাণী যায় না, অবশ্যই যায়, অনেক পোকা মাকড় ওখানে যায়, হ্যাঁ ছোট্ট পাখিরাও যায় কেমন, তাহলে তারাও কিন্তু বন্ধু পায়, তাহলে বুনো ফুলরা যেগুলো অলি গলিতে প্রস্ফুটিত হয় সেই ফুলগুলো মুখ খুব মুখমণ্ডল খুব সুন্দর এবং মিষ্ট, সেই ফুলগুলো খুব দুর্লভ, সচরাচর আমরা বাগানে দেখতে পাই না, তারা আমাকে দেখে মিষ্ট হাসি হাসে এবং ঘাড় নাড়ে, অর্থাৎ আমাকে দেখে তারা খুশি হয় কারণ আমি যে তাদেরকে ভালোবাসি। দ্য গ্রিন আর্থ ইজ মাই মাদার, সবুজ পৃথিবী বা সবুজ ধরিত্রী আমার মা, জেন্টলি শি বেকনস মি, তিনি ইশারা করে আমাকে ডাকেন, টিল অন হার বেস্ট, বেস্ট মানে হচ্ছে বুক, যতক্ষণ আমি তার বুকে, আই সিঙ্ক টু রেস্ট আমি বিশ্রাম নিতে চাই, অ্যান্ড স্লাম্বার পিসফুলি এবং শান্তিতে হচ্ছে হলো নিদ্রা যায়, অর্থাৎ তার বুকে মধ্যে শুয়ে আমি যতক্ষণ না শান্তিতে নিদ্রা যায় তিনি আমাকে ইশারা করে ডাকেন। এখানে রয়েছে একটা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ চিরন্তন সত্য, সেটা হচ্ছে আমরা হচ্ছে মারা যাব কেমন, প্রত্যেকটা জীবই মারা যাবে, দেহ ত্যাগ করবে, আমরা মৃত্যু মানে দেহ ত্যাগ করা, আমরা আবার অন্য রূপ ধারণ করব বা অন্য দেহ ধারণ করব, তাই প্রত্যেকে মারা যাব, তাই মৃত্যুই হচ্ছে চিরশান্তি, তাই বলছে যে আমরা জন্মের পর থেকে আমরা কিন্তু সকলেই এগিয়ে যাচ্ছি, কোথায় এগিয়ে যাচ্ছি, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা নতুন দেহ নেব সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু চিরন্তন সত্য, তাই সবুজ পৃথিবীতে আমরা শায়িত হব, সবুজ পৃথিবী হচ্ছে মা, তিনি আমাদের শান্তি দেবেন, আমরা চিরনিদ্রায় শায়িত হব, একসময়
আমরা বড় হব, এক সময় আমরা বুড়ো হব, তারপরে আমরা মারা যাব, সবুজ পৃথিবীতে আমরা শায়িত হব। ঠিক আছে, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জীব এই পৃথিবীতেই মারা যায় এবং মাটিতে শায়িত হয়। তাই বলছে যতক্ষণ না আমরা হচ্ছে ঘুমোতে যাচ্ছি সবুজ, ততক্ষণ তিনি ইশারা করে আমাদের ডাকেন। তাহলে এই একটা অর্থ হয়। আর একটা অর্থ করতে পারে আমরা সাধারণ অর্থ, তাহলে হচ্ছে আমরা ঠান্ডার দিনে বা সবুজ মাঠ দেখলো, হ্যাঁ, গাছের নিচে আমরা বসি, হ্যাঁ, সবুজ ঘাসের উপরে আবার শুয়েও থাকি, গল্পই পড়ি, গল্প করি, আবার শুয়েছি আমরা পৃথিবীকেও দেখি, কিন্তু তাই না, আকাশ দেখি, তাই না, এটা উপভোগ করা হয়। তাহলে আবার কেউ কেউ ঘুমিয়েও থাকে, হ্যাঁ, ক্লান্ত পথিক ঘুমিয়েও থাকে। তাহলে এই অর্থেও কবি কথাটা বলে থাকতে পারেন। তাহলে কবি হচ্ছে হলো বড় হৃদয়, বড় মনে মানুষ ছিলেন, তিনি সুন্দর এই কবিতাটা লিখেছেন। তোমরা এখানে তিনটা প্যারা দেখতে পাচ্ছ, এখানে প্যারা না বলে কবিতা বলা হয় স্ট্যানজা, স্তবক বলা হয়। তিনটা স্তবক খুব ভালো করে মুখস্থ করবে, বানান পড়বে, শব্দত্ব পড়বে, কেমন, ওয়ার্ড মিনিং, পেজ নাম্বার 95, ইয়ান্ডার ওভার দেয়ার, অনতি দূরে, বেশি দূরে নয়, ডুয়েল লিভ রিসাইড, বাস করা, লে অ্যান ওপেন গ্রাসি এরিয়া, ঘাসে ঢাকা প্রাঙ্গণ, মুক্ত প্রাঙ্গণ, রিয়ার স্কার্ট নট অকারিং ভেরি অফেন, দুর্লভ, বেকন কল ইনভাইট, ডাকা বা ইশারা করা, স্লাম্বার স্লিপ, স্লাম্বার শব্দ অর্থ হচ্ছে ঘুম, নিদ্রা। তাহলে এই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করবে। কোয়েশ্চেন নাম্বার 1.A, হু আর দ্য ব্রাদার, সিস্টার অ্যান্ড মাদার অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, কবিতায় হচ্ছে হলো বক্তার ভাই কে ছিলেন, ভাই কে, বোন কে, মা কে, দ্য ওয়াইল্ড বার্ড ইজ দ্য ব্রাদার অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, দ্য ওয়াইল্ড বার্ড, সিস্টার, দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর দ্য সিস্টার্স অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, অ্যান্ড দ্য গ্রিন আর্থ ইজ দ্য মাদার অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, পেয়ে গেলাম। হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য স্পিকার ফ্রম দ্য ফ্যামিলি ডেসক্রাইব হিয়ার, তাহলে এখানে যে বর্ণনা করা হয়েছে বক্তার পরিবার সম্পর্কে সেটা বর্ণনা করতে হবে। আমরা কিন্তু প্রথমেই কিন্তু কবি সম্পর্কে আলোচনা করেছি, কবি কেমন ছিলেন, প্রকৃতি প্রেমিক ছিলেন, প্রকৃতি প্রত্যেকটা বস্তুকে তিনি ভালোবাসতেন, তাহলে বন্য পাখিকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন, বন্য ফুলকে তিনি বোন বলে সম্বোধন করেছেন, সবুজ পৃথিবীকে তিনি মা বলে সম্বোধন করেছেন, তা প্রকৃতির প্রত্যেকটা বস্তুকেই তিনি ভালোবাসতেন। শি ওয়াজ এ ট্রু লাভার অফ নেচার, কেমন, তাহলে আমরা এটা পড়েছি, তাহলে আমরা এখানে পেয়ে গেছি। পরে আছে হচ্ছে হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, সুইটেবল ফর্মস অফ দ্য ভার্বস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে দেওয়া যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর উপযুক্ত ফর্ম, প্রেজেন্ট হলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট হলে পাস্ট ফর্ম, বা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হচ্ছে হলো, বা পারফেক্ট টেন্স যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, এটা করতে তোমরা চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই পড়া হলো, তোমরা ভালো করে শিখবে, কেমন, তাহলে এখানে পড়া শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। Thank you.